অনেকদিন পর আবার চলে এসেছি, কোথায় দেখতেই পাচ্ছ টার্নিং পয়েন্ট, স্পোর্টস বাইকের স্টক নিয়ে চলে এসেছি। দুর্গা পুজো শেষ, এবার কালী পুজো অফার তো মানতেই হয়, কি বলো? তো মোটামুটি টার্নিং পয়েন্ট আসার মধ্যে তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড বাইকের সন্ধান দেওয়া। জাস্ট দেখে নাও আজকের স্টক, মনের মতো বাইক তোমরা পেয়ে যাবে টার্নিং পয়েন্টে। V3 V4 থেকে শুরু করে KTM MT কি নেই এখানে, ইচ এন্ড এভরিথিং ডিটেইলস জানাবো। তো ভিডিও শুরু করাটাকে যারা দেখছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর প্লিজ ভিডিওটাকে লাইক করো। বারবার বলি, যাদের সেকেন্ড হ্যান্ড বাইকের রিকোয়ারমেন্টস আছে মাস্ট ভিজিট টার্নিং পয়েন্ট, যারা বারাইপুরের বুকে। চলো বেশি কথা না বলে ডিরেক্টলি ভাইয়ের সাথে তো কথা বলবো, EMI তোমরা এখান থেকে সেকেন্ড হ্যান্ড বেস্ট কোয়ালিটি বাইক তোমরা পেয়ে যাবে। চলো বেশি কথা না বলে ভাইয়ের সাথে কথা বলে ইচ এন্ড ইনফরমেশন। কি খবর? এই চলছে চলছে, অনেকদিন পর আসলাম টার্নিং পয়েন্টে। তো আজকে যা স্টক দেখতে পাচ্ছি R15 এর, তো পুরো লাইন দিয়ে স্টক R15 RC নিনজা থেকে শুরু করে কি নেই এখানে গাইস, দেখে নাও CBR, ওয়াহ মনে মনে স্টক। ওদিকে MT ও কিছু স্টক আছে, সব ডিটেলস দেখাবো। তো মোটামুটি পুজো কেমন কাটলো বলো? পুজো মোটামুটি ভালো গিয়েছে। পুজো ভালো কেটেছে, বাহ। তো মোটামুটি টার্নিং পয়েন্ট অনেকদিন পরে এলাম, লোকেশন সম্বন্ধে সবাই জানে, আর কি বলবো, আর কিছু বলার নেই। তবে আজকে বলো মোটামুটি স্টার্টিং প্রাইস কত আজকে? 55 থেকে শুরু আছে। 55 থেকে শুরু, গাইস দেখে নাও 55,000 থেকে শুরু, আর কি চাও বলো। তো মোটামুটি এখান দিয়ে স্টার্ট করি, ওখান দিয়ে স্টার্ট করি, R15 থেকে দেখে নাও। আজকে তোমাদের ধামাকাদার গাড়ি দেখাবো হচ্ছে টার্নিং পয়েন্টে, জাস্ট দেখে নাও, ওয়াহ R15 M, তাই তো? মারাত্মক, জাস্ট দেখে নাও, ওয়া ওয়া। বয়স কত এর? এটা 2022 এর মিডিলে গাড়ি, 2022 এরই হবে গাড়ি, 2022 এর R15 M। জাস্ট টায়ারের কোয়ালিটি, মানে একবারে কোয়ালিটি দেখো, টায়ার 2500 কিলোমিটার চলে যায়, 2500 কিলোমিটার, একবার জেনুইন, তো জেনুইন টায়ার দেখলে লোক বুঝতে পারবে। জাস্ট দেখে নাও 2500 কিলোমিটার অনলি চলেছে, আর কি চাও বলো। তো মোটামুটি এটার প্রাইস কত রাখা আছে? এটার দাম আছে 1,72,000 একটা, 1,72,000, খুব সুন্দর, মানে কি বলো, তোমরা সামনে আসলে না আসলে তোমরা বুঝতে পারবে না, একবার অতটাও স্ক্র্যাচ ফ্যাচ কিছুই নেই, একবারে সুপার মিন বলবো না, বাট মিন কন্ডিশন। জাস্ট দেখে নাও মোটামুটি প্রাইস কত লাগায় 2021 এর? এর দাম আছে 1,60,000, 1,60,000, কত কিলোমিটার চলতে পারে অ্যাপ্রক্স তাও? তেরো হাজার কিলোমিটার চলেছে, 1,60,000, জাস্ট দেখে নাও। আচ্ছা নেক্সট আরেকটা KTM এর কত আছে? এটা RC 200 আছে, KTM RC 200, জাস্ট এটা একবার দেখে নাও, টায়ারের কন্ডিশন দেখে নাও, ওয়াও কন্ডিশন, সাইড দিয়ে দেখিয়ে দিই, ওয়াহ KTM RC 200, জাস্ট দেখে নাও গাইস, ওয়াও কন্ডিশন। এটা কত বয়স? 1,20,000 আচ্ছা নেক্সট R15 V3 2018 মডেল, 2018 V3 গাইস দেখে নাও, টপ কন্ডিশন,
সত্যি টিপটপ কন্ডিশন, তোমাদের কোনায় কোনায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাহ, তোমার ওরে প্রাইস কত রাখা আছে? 1,05,000। 1,05,000 অনলি? আচ্ছা, নিনজা, নিনজা 300 আছে, BS3 মডেল, নিনজা 300 BS3 টায়ার তো একবারে সুপার উইন্ড, মানে ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। 2014 গাড়ি, 2014 গাড়ি, কেউ দেখে মনেই হবে না 2014 গাড়ি। তোমার ওরে প্রাইস কত রাখা আছে? এর দাম আছে 1,60,000 টাকা। 1,60,000? 1,60,000। বাহ, নেক্সট V3 আছে, 2021 লাস্টের দিকে গাড়ি, 2200 বলা যায়, 2021 লাস্টের গাড়ি V3। জাস্ট দেখতে পাচ্ছো গাইস, তোমাদের দেখানো যতটা আর দেখিয়ে দিচ্ছি, এই তো টায়ার কিছু বলাই না, তোমরা দেখতেই পাচ্ছ টিপটপ কলেজ আছে সত্যি। টিপটপ কত কিলোমিটার চলতে পারে? 12,000 চলে যাবে। 12,000 চলে যাবে। প্রাইস কত লাগা আছে? 1,35,000। 1,35,000? বাহ, আচ্ছা নেক্সট CBR 250, এটা 2017 গাড়ি আছে, 2017 CBR 250। গাইস দেখে না, কেউ দেখে মনেই হবে না, এখানে যে কোনো গাড়ি আছে লিটারালি দেখে মনে হবে না। এর প্রাইস কত লাগা আছে? 2,15,000। নিনজা 300 আছে, BS4 মডেল, 2019 এর গাড়ি আছে। নিনজা 300 BS4 মডেল 2019 এর গাড়ি, জাস্ট তোমায় দেখিয়ে দিচ্ছি, টায়ারে সত্যি ভালো, দুকানটা নতুন, তাই তো? গাড়ি কন্ডিশন ওরকম টিপটপ। তোমার ওই প্রাইস কত রাখা আছে? এর দাম আছে 2,45,000। 2,45,000। চলো নেক্সট কার জাস্ট দেখে নাও গাইস, ডমিনার 400 আছে, ডমিনার 400 BS4 মডেল, 2019 এর গাড়ি আছে। বাহ, কত প্রাইস রাখা আছে? এর দাম আছে 1,25,000 টাকা। 1,25,000? 1,25,000। আচ্ছা নেক্সট ডমিনার 250 আছে, 2021 এর গাড়ি আছে। আচ্ছা, এর দাম আছে 1,35,000। 2021 এর ডমিনার 250, 1,35,000। বাহ, আচ্ছা নেক্সট ডমিনার 400 আছে, ফেলে ডমিনার 400 2018 এর গাড়ি আছে, দাম আছে 1,05,000 টাকা। 2018 গাড়ি 1,05,000? বাহ বাহ বাহ। আচ্ছা নেক্সট নতুন গাড়ি, 7-8 মাস বয়স হবে, 7-8 মাসের দেখে নাও, এর প্রাইস কত আছে? এর দাম আছে 92,000 টাকা। এটা কত আছে? দাদাকে ফোন করলে অফিসে দাম বলে দেবে, গাড়িটা নতুন ঢুকেছে। নেক্সট স্পোর্টস ভেরিয়েন্টের মধ্যে কি আছে? এক্সট্রিম 200S আছে। এক্সট্রিম 200S? বাহ, এর বয়স কত হবে? টায়ার তো নতুন মনে হচ্ছে, দুটো টায়ারই নতুন লাগে, দুটো টায়ারই নতুন। এর বয়স কত হবে দাও? এটা 20 লাস্ট মিডিলের গাড়ি আছে, 20 মিডিলের গাড়ি। এটা কন্টাক্ট করলে দামটা বলে দাও, এটা কন্টাক্ট করলে দাম বলে দেবে। তো মোটামুটি স্পোর্টস ভেরিয়েন্ট আপাতত যেখানে আছে এইটুকুই আছে, তাই তো? হ্যাঁ, এই কোটাই। ঠিক আছে, তো দেখে নিলে টার্নিং পয়েন্টের স্পোর্টস এর যে স্টক তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি টার্নিং পয়েন্ট অনেকদিন পরে ভিডিও করছি, তো যে কোনো গাড়ি আছে একটু চোখ ধরানো কন্ডিশনের গাড়ি, বারবার বলছি তোমাদের যদি গাড়ির রিকোয়ারমেন্ট থাকবে একবার এসে দেখে যাবো, নিতে হবে না। আর এত বড় গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এখানে গাড়ি ইজিলি পছন্দ হয়ে যাবে। তো দ্যাটস ইট, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকু, দেখা যাবে তোমাদের জন্য নেক্সট ভিডিও। কি আছে, টাটা।